নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস এই ভিডিওতে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিতে চলেছি প্রথমেই আপডেট দিতে চলেছি জাসেন কামিনসকে নিয়ে জাসেন কামিন্স মোহনবাগান দলে আসবে কি আসবে না সেটা তো সময় বলে দেবে তার আগে যেরকম আপডেট নিউজ পাওয়া যায় সেরকমই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই মুহূর্তে যেটুকু আপডেট রয়েছে সেটা হচ্ছে জাসেন কামিন্সের বর্তমান যে ক্লাব সেই ক্লাবের সাথে মোহনবাগান দলের একটা সম মানে মোহনবাগান ক্লাবের একটা সম্মতি হয়েছে যে যে টাকা ট্রান্সফার ফিটা মোহনবাগান দল যেটা পে করতে চাইছে সেটাই কিন্তু নিয়ে নেবে মানে জাসন কামিনসের বর্তমান দল তো সেখানে কিন্তু কোনোরকম বাধা থাকছে না বাধা একটু জায়গায় একটা জায়গায় রয়েছে এই মুহূর্তে সেটা হচ্ছে জাসন কামিন যে স্যালারিটা চাইছে সেই স্যালারিটা কিন্তু মোহনবাগান দল দিতে চাইছে না সেটাই কিন্তু আর কি একটু বাধার মতো হয়ে দাঁড়িয়েছে বা সেটার জন্যই ডেলটা আর কি এখনও ডান হচ্ছে না তো পরবর্তী সময়ে যেরকম আপডেট নিউজ পাবো সেটাই কিন্তু তোমাদেরকে দেব। এরপরে যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দিতে চলেছি অনেকের মনে এই ডাউটটা রয়েছে সেটা হচ্ছে হুগুমস্ক কি সত্যি দল ছেড়ে দেবে এটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে তো এখন অব্দি লাস্ট আপডেট আজকের দিনে দাঁড়িয়ে যেটুকু রয়েছে সেটুকু তোমাদেরকে বলে দিই হুগো ভুমস্কে কিন্তু মোহনবাগান দল ম্যানেজমেন্ট ছাড়তে রাজি নয় এই মুহূর্তে এবং কোচ জন ফ্র্যান্ডো ছাড়তে চাইছেন না আর হুগো ভুমসকে যদি কোনো দল নিতে চায় তাহলে কিন্তু মোহনবাগান দলকে ট্রান্সফার ফি হিসেবে দুই কোটি টাকা দিতে হবে আর সেই দুই কোটি টাকায় কিন্তু কোনো দল পরিশোধ করতে চাইছেন না বা সেই দুই কোটি টাকার ট্রান্সফার ফি কিন্তু দিতে চাইছে না তাই হুগো হুগভুমস চাইলেও অন্য কোনো দলে যেতে পারছেন না বা পারবে না এছাড়া আর একটা গুজব হিসেবে একটা বিষয় জানা যাচ্ছে হুগভুমসকে নিয়ে মানে সেটা কিন্তু পুরোপুরি গুজব একটা গুজব রিউমার হিসেবে সেটা হচ্ছে ফ্রান্সের একটি ক্লাব কিন্তু হুগবংশকে নেবার জন্য ইন্টারেস্ট বা ইচ্ছা প্রকাশ এইটুকুই বলবো কারণ এটুকুই এরকম একটা গুজব কিন্তু রয়েছে এইটুকু কিন্তু জানা যাচ্ছে কিন্তু মোহনবাগান দলে থেকে যাচ্ছেন হুগুবংশ এটা পুরোপুরি কনফার্ম এর পরবর্তী সময় যে আপডেট নিউজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সুমিত রাঠিকে নিয়ে যদি মোহনবাগান দল আকাশ মিশ্রাকে সই করিয়ে ফেলে এবং সুভাশিষ বোসের সাথেও যদি কন্ট্যাক্ট এক্সটেনশন করে ফেলে তাহলে কিন্তু সুমিত রাঠি মোস্ট লাইকলি তিনি কিন্তু দল বাড়তে চলেছেন মোহনবাগান দল ছেড়ে তিনি কিন্তু অন্য দলে পাড়ি দেবেন আর অন্য দলে পাড়ি দেওয়া মানে মোটামুটিভাবে যদি বলি তাহলে উড়িষ্যা নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি তারপর কেরালা এবং বিশেষ করে গোয়া দল এই গোয়া দলের নামটাও বলতে হবে যে এরকম কোনো দলে কিন্তু তিনি যেতে পারেন মোহনবাগান দল ছেড়ে যদি আকাশ মিশ্রা ডেলটা ডান হয়ে যায় এছাড়া যদি শুভাশিষের সাথে কন্ট্যাক্ট এক্সটেনশন করে নেয় মোহনবাগান দল তাকে যদি না ছাড়ে তাহলেই কিন্তু এই কাজটা করতে চলেছে সুমিত রাঠি এরপরে বন্ধুরা সবশেষে যে আপডেট নিউজটা তোমাদেরকে দিতে চলেছি সাবিয়ের গামা এই প্লেটটিকে নিয়ে যদি মোহনবাগান দল আকাশ মিশ্রাকে কোনো কারণে সই না করাতে পারে তাহলে কিন্তু সেকেন্ড অপশন প্লেয়ার হিসেবে সামিয়া সাবিয়ার গামাকে কিন্তু সই করাতে চলেছে এমনটাই আর কি খবর রয়েছে অর্থাৎ ফার্স্ট অপশন হিসেবে থাকছে আকাশ মিশ্রা এবং সেকেন্ড অপশন হিসেবে থাকছে সাবিয়ার গামা এই দুটি প্লেয়ারের মধ্যে যে কোনো একটি প্লেয়ারকে কিন্তু সই করাবে মোহনবাগান দল সেটা অবশ্যই সময় বুঝে এবং পরিস্থিতি বুঝে যদি আকাশ মিশটাকে সই করিয়ে ফেলে তাহলে কিন্তু সেভিয়ার গামা আসছে না মোহনবাগান দলে বা তাকে কিন্তু সই করানোর জন্য আর কোনো রকম পদক্ষেপ নেবে না মোহনবাগান দল তো এবার দেখা যাক সব কিছু সময় বলে দেবে কিন্তু বেশ কয়েকটা ট্রান্সফার আপডেট ডিল ডান এরকম আপডেট তোমরা পরবর্তী সময় মোহনবাগান দল থেকে পেতে চলেছ সেটা কিন্তু তোমাদেরকে এক করে পরবর্তী সময় জানাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস